দেশ স্বাধীনের পর আপনার কেমন লাগছে এখন? আসলে এতটাই শান্তি লাগছে যে চতুর্দিক মনে হচ্ছে স্বাধীনতা স্বাধীনতা একটা আওয়াজ কানে আসছে, কানের শান্তি। যখন চোখের চতুর্দিক তাকাচ্ছি তখন যেন চোখের শান্তি আর মন দিয়ে উপলব্ধি করলে যেন আত্মার সেই শান্তিটা উপলব্ধি করছি। আসলে এতটা শান্তিতে আজকে রাত্রে ঘুম পাড়ছি তা বলার কথা না। স্বাধীন দেশে স্বাধীন সার্বভৌমত্ব স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীন ছিলাম। নতুন করে এই 24 সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, আমাদের ছাত্র জনতা অর্জন করেছে, এতে আমরা সত্যিই অত্যন্ত খুশি। এবং আমাদের ছাত্র নেতা ছাত্র জনতারা যে ধরনের রাজনীতি যে ধরনের রাষ্ট্র চাই আমরা তাতেই সমর্থন করব। এই 24 সালে তাজা বুকের রক্ত ঢেলে আমাদের এই দেশটা স্বাধীন করলো, আমাদের স্বাধীনতার স্বাদ উপভোগ করালো, তাদের জন্য তাদেরকে আমরা কখনো ভুলতে পারবো? অবশ্যই না, সব সময় তাদের মনে রাখতে হবে। শুধু আমরা নয়, আমাদের যে সকল সন্তান ছোট বড় স্টুডেন্ট যারা প্রথম শ্রেণী থেকে এবং কথা বলা শিখেনি, তারাও এই 2024 সালের এই সেনানায়কদের সারা জীবন মনে রাখবে। তুমি কি বলো? অবশ্যই। এই যে স্বাধীনতার একটা স্বাদ, এই স্বাদটাই আলাদা। ভয়তে চলতে পারিনি, পুলিশের ভয়, নেতাদের ভয়, এখানে ভয়, ওখানে ভয়। এখন আজকের থেকে মনে হচ্ছে আমরা স্বাধীন, আসলেই স্বাধীন, আমাদের কোনো ভয় নাই। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। 1971 সালে আমি মনে করি আমাদের মুক্তিযোদ্ধারা যে যুদ্ধ করে স্বাধীনতা এনেছিল তার থেকেও একটা বড় যুদ্ধ এই 2024 সালে ছাত্ররা করে দেশকে স্বাধীন করেছে। এবং এখানে আমরা অনেকবার পড়েছি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আর এই স্বাধীনতা রক্ষা করতেই আমাদের ছাত্র জনতা বুকে তাজা রক্ত ঢেলে রাজপথ লাল করে আজকে এই অনাকাঙ্ক্ষিত স্বাধীনতা নিজেদের করে নিয়েছে, আমাদের করে দিয়েছে। শুধুমাত্র তাদের জন্য কিন্তু তারা স্বাধীনতা অর্জন করেনি, না বাংলাদেশের সবার জন্য, প্রত্যেকের জন্য। খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ছোট বড় দরিদ্র সর্বশ্রেণীর মানুষের জন্য তারা এই বাংলার সর্বশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ সেনানায়ক হিসাবে মানুষের মনে মনে মুখে মুখে সব সময় তারা থাকবে। না খেয়ে খেয়ে জান প্রাণ দিয়ে তারা চেষ্টা করছে নিঃস্বার্থভাবে, তাদের কোনো স্বার্থই ছিল না। তারা বুক আগিয়ে সিনা টান করে গুলি খেয়েছে, আর এই গুলি দিয়ে আমরা 2024 সালে আজকে এই স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা অর্জন করেছি। কি বলো? বাংলাদেশ মনে হচ্ছে না, ঈদ চলছে, ঈদের দিন মনে হচ্ছে, ঈদের দিন মনে হচ্ছে, আসলটা ঈদের দিন মনে হচ্ছে। বাংলাদেশ খুব ঠান্ডা অনেকদিন পরে। আমি ভাবে একলাই বাংলাদেশ দুইবার স্বাধীন করে, দুইবার স্বাধীন করলে কিভাবে? আরে যেদিনকে বাংলাদেশ স্বাধীন হয় ওই দিনকে আমার জন্ম হয়, তাহলে দিনে বাংলাদেশ স্বাধীন করলাম। আবার এই দেখ, আবার এলাকা 52 বছর না 51 বছর গেলে আমি ফেতে স্বাধীন করলাম, তাহলে আমি একলা দুইবার স্বাধীন করলাম না? ঠিক ঠিক, বীর যুদ্ধে হামিদুল আমিষে, ঠিক।